তোমার কিরকম লাগলো পুরো খাওয়াটা? পুরো খাওয়াটা বলতে আমার প্রথম একটা একটু অবসরে লেগেছিল মহানগরে, কিন্তু একটা বিরতি পরে মহানগর নিজেকে খুব সেকেন্ড পয়েন্টে এসে খুব ভালো খেলেছে। এটা হবে তবে না সে একসময় খেলতে পারবে, তার অভিজ্ঞতা কোথা থেকে হবে? ও বাইরের ক্লাবে খেলেছে বলে, বাইরের দেশের হয়ে খেলেছে বলে, মানে বাইরের দেশের ক্লাবে খেললো বলে ও ভালো প্লেয়ার, আর বাদ বাকি জন ভালো না, তাহলে তো আমার মনে হয় ইন্ডিয়া টিমের আর কোনো প্লেয়ারই ভালো। ফুটবলটা কি ইন্ডিয়ার একটা খেলা, মানে কটা খেলা কলকাতা করে? কেন কলকাতা কি স্টেডিয়াম নেই ইন্ডিয়া টিমের ম্যাচ দেওয়ার মতো? ইচ্ছা করে না আমরা ইন্ডিয়া টিমের প্লেয়ার স্ট্যামিনা আছে দেখতে পাইনি।
বাংলাদেশে গিয়েছিল এসেই ভাইরাল চাচা আপনারা দেখতে পাচ্ছেন। গোল মিস করার পরে চাচার কিন্তু টেনশন বেড়ে গেছে, হার্ট ব্রেক। তো দিল্লি থেকে সেকেন্ডার ভাই এসছেন অনেকদিন পরে কলকাতায়। ফার্স্ট হাফ খেলা হলো, মৌসুমের প্রথম ম্যাচ, দল আপাতত এক গোলে এগিয়ে, অনেক গোল মিস করে, কেমন লাগলো তোমার প্রথম হাফটা? দারুণ লেগেছে। অনেকে বলছিল যে ডেভিডের অভাবটা দেখা যাচ্ছে, ডেভিড থাকলে অনেক গোল হয়তো হতে পারত। কিছু নয়, ডেভিডের জায়গায় অন্য ডেভিড এসে যাবে। আবার একটা ডেভিড ভালো প্লেয়ার, ডেভিড যাবে। খেলার মানে ধীমান তোমার কেমন লাগলো ফার্স্ট হাফটা? আমার ফার্স্ট হাফটা মোটামুটি লেগেছে, কেন বল কন্ট্রোল ভালো করছে মোহামেডান, ওয়ারিও ভালো খেলছে, টিমের একটা কিন্তু ভালো ফাইট আমরা দেখতে পাচ্ছি খেলায়। কিন্তু সজলবাগের গোলটাও কিন্তু অনবর্ত দিয়েছে সজলবাগ। আমি সেকেন্ড হাফে চাইবো সেকেন্ড হাফে যাতে আরও গোল করে মোহামেডান, মোহামেডান যাতে ম্যাচে চাই যেতে, এটাই চাই। আপনার নাম কি দাদা? রাজস্থানে থাকেন না? রাজস্থান থেকে এসছেন, ফার্স্ট হাফটা দেখলেন, কেমন লাগলো? মোটামুটি মোটামুটি ভালো লাগছে। নতুন টিমের প্রথম ম্যাচ, সিজনের প্রথম ম্যাচ, 8-9 দিন প্র্যাকটিস করেছি, সব নিউ টিম, রিজার্ভ দল, যাকে ক্ষেত্রে যদি এক দুটো প্লেয়ার আসতে পারে খেলা ভালো লাগলো। জাভেদের মানে ইসরাফিল দেওয়া নিরীক্ষণ থেকে এসছেন, আমাদের ইয়াকুবদা থেকে শুরু করে, তো কি কেমন লাগলো ম্যাচটা? প্রথম ম্যাচটা ভালো লেগেছে, টিমটা সুন্দর, নতুন টিম সময় দিতে হয়। তোমাদের যে জার্সি পরে যে অ্যাক্টিভিটি করার কথা ছিল, সামনের ম্যাচ থেকে জার্সি রেডি আছে শুধু সামনের ম্যাচ? হ্যালো,
কোথায় ছিলে? তোমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোন করছিলাম বাংলাদেশে, বললাম যে বাংলাদেশে আই লিগের ম্যাচে তোমার দেখতে পাইনি। বাংলাদেশে প্রথম ম্যাচ, একটু আমাদের সময় দিতে হবে, ছেলেগুলো নূতন, যথেষ্ট ভালো খেলছে এবং ওয়ারিও খেলছে। আমরা প্রথমার্ধে এক গোলে এগিয়ে আছি, দ্বিতীয়ার্ধে আমরা গোল সংখ্যা আমাদের বাড়বে, তাই তো অবশ্যই অবশ্যই বাড়বে, তিন গোল হবে এটা আমরা আশা করছি, দেখা যাক কী হয়। তবে একটু স্লো হচ্ছে, তবে আস্তে আস্তে টিম ওখানে যাবে, সন্ধ্যে ফিরবে। কোথাও কি ডেভিডের অভাবটা একটু বোধ হচ্ছে? মানে অনেক দর্শক বলছিলেন যে ডেভিডের অভাব তো থাকবেই না, এটা তো আমরা অস্বীকার করতে পারি না, ডেভিডের অভাব অবশ্যই আছে। তবে যে ছেলেটা ইসরাফিল দেওয়ান, ও যথেষ্ট ভালো খেলছে, তবে আশা করা যায় আগামীতে ডেভিডের যে অভাবটা আমার মনে হয় পূরণ করার সম্ভাবনা থাকবে আর কি। এই যে আপনার সজল বাগ যথেষ্ট ভালো খেলছে, ইসরাফিল দেওয়ান এরা খেলছে ভালো, আজকে প্রথম ম্যাচ হচ্ছে, ছেলেগুলো নূতন, ধরে সময় দিতে হবে। আর তন্ময় মাঝে মাঝে একটু সমস্যা দেখা দিচ্ছে, তন্ময়ের মাঝমাঠটা একটু সমস্যা দেখা দিচ্ছে, যেহেতু পুরনো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার, ওকে একটু অন্তত একটু দায়িত্ব নেওয়াটা উচিত বলে আমরা মনে করি। আর দুটো হবে, দুটো আর এক, আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমরা সে চিরাচরিত স্লোগান জান জান মোহামেডান, সেটা যদি একবার দেন। স্লোগান তো থাকবে, কিশোর ভারতী আজকে কারা, আজকে কারা খেলছে, কারা খেলছে, কারা কলকাতা লিগে, কলকাতা লিগে চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন হবে, চারবার শেষ করে দিলাম।